সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারী শিক্ষক কাজেমার স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম এবং দশম শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের আজকের অনলাইন ক্লাস নবম দশম অধ্যায় পাঠ অধ্যায় তিন পাঠ এক হতে চার। আজকের বিষয়টা হচ্ছে মানসিক স্বাস্থ্য অবসাদ। মানসিক স্বাস্থ্য ও অবসাদ, আমরা জানি শরীরের সুস্থতাই স্বাস্থ্য, আর স্বাস্থ্যই সকল সুখের মূল। এর সাথে আমরা অবসাদ কথাটা সংযুক্ত হয়েছে। অবসাদ কথাটার অর্থ হচ্ছে কোনো কাজে করতে করতে, এক নাগাড়ে কাজ করতে করতে তার প্রতি অনীহা সৃষ্টি হওয়া। এই অবসাদগ্রস্ততা যদি কোনো শিক্ষার্থীর ভিতরে আসে তখন তার লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলে। এই মনোযোগ হারানোর ফলে সে আর পড়তে পারে না। তেমনি একজন ক্রীড়াবিদ খেলাধুলা করতে করতে, এক সময় অনুশীলন করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে তার খেলাধুলার প্রতি গতি হারিয়ে ফেলে। একজন স্বাস্থ্য, আমরা জানি স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য একটা অপরের পরিপূরক। এই শারীরিক এবং মানসিকভাবে যদি সুস্থ না থাকে তাহলে কোনো শিক্ষার্থী তার জীবনের লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না। বিধায় তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থতা হচ্ছে শরীরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা। আর অবসাদ যখন গ্রস্ত হয়ে যায় তখন সে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারে না। আমি বলবো শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিক দুটি বিষয়েই তাদেরকে সুস্থ থাকতে হবে। শরীর যদি সুস্থ না থাকে মনও কখনো ভালো থাকবে, মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না। বিধায় প্রত্যেক শিক্ষার্থীকে শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে আমাদের লেখাপড়া খেলাধুলা জীবনে অন্যান্য কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য শারীরিক মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। এই শারীরিক সুস্থতার জন্য আমরা এই মানসিক স্বাস্থ্য ও শিক্ষার্থীর জীবনের ভূমিকা নিয়ে আলোচনা করতেছি। খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থ পর্যায়ে থাকে তেমনিভাবে মানসিক স্বাস্থ্য আমাদের দেহ মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দেহের কোনো অঙ্গের ক্রিয়া সঠিকভাবে না হলে যেমন দৈহিক সুস্থতা দেখা দেয়, তেমনি মানসিক প্রক্রিয়া সঠিকভাবে না হলে মানসিক অসুস্থতার সৃষ্টি হয়। ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীর জীবনে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পাওয়ার কারণে এই মানসিক অসুস্থতা প্রত্যক্ষ করা যায়। খেলাধুলায় শুধুমাত্র শারীরিক কসরত নয়, এর সাথে জয়ের আনন্দ পরাজয়ের বেদনাও জড়িত থাকে। তবে যেহেতু একজন ক্রীড়াবিদ শারীরিকভাবে সুস্থ থাকে সেজন্য তাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হয়, কারণ শারীরিক ও মানসিক সুস্থতা একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থী কোনো খেলায় জয়লাভ করলে আনন্দিত হয়, পরবর্তীকালে আরো ভালো করার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, আর তার এই সাফল্য ধরে রাখার জন্য সে প্রশিক্ষণের প্রতি আগ্রহী হয়ে বেশি বেশি সময় ব্যয় করে এবং পরিশ্রমী হয়। অনুরূপ জয়ের ফলে তার মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে উঠতে পারে, যেমন প্রচণ্ড আত্মবিশ্বাস, নিজেকে বড় করে দেখা কিংবা অপরের দক্ষতা ছোট করে দেখার প্রবণতার সৃষ্টি হতে পারে। সুতরাং বিজয়ী খেলোয়াড়ের মানসিকতার ভালো বা খারাপ দু ধরনের ফলাফল আসতে পারে। আবার পরাজিত হলে হতাশার সৃষ্টি হয়, অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে, অনেকে হতাশায় মানসিক ক্লান্তি হয়ে খেলাধুলা ছেড়ে দিতে পারে।
জয় পরাজয়ের এই স্বাভাবিক ঘটনাকে সহজভাবে নিতে না পারলে চাপের সৃষ্টি এবং তার কর্মকাণ্ডে নানা রকম অসঙ্গতি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে ক্রীড়া শিক্ষক এবং প্রশিক্ষণের বিজয়ী বা বিজিত খেলোয়াড়দের সাথে একত্রে কাজ করতে তাদের মানসিক স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য বজায় রাখা সর্বত্র চেষ্টা প্রয়োজন। মানসিক আচরণ এর প্রকারভেদ এবং মানসিক অস্থিরতা দূরীকরণের উপায়, মানুষ জীবতাত্ত্বিকভাবে বিভিন্ন ধাপে অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হয়। এই ধাপগুলো হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন ও পৌঢ়ত্ব। প্রতিটি ধাপে শারীরিক পরিবর্তনকালে প্রতিটি মানুষ একটি নতুন নির্দিষ্ট সুনির্দিষ্ট আচরণের দ্বারা প্রভাবিত হয়। এই ধরনের আচরণ ভৌত এবং রাসায়নিক উপাদানের প্রত্যক্ষ ক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও সহজাত প্রক্রিয়া দ্বারা প্রভাবিত বা উদ্দীপ্ত হয়। অথবা জীবন যখন এগিয়ে চলে তখন আচরণের ধরনের জটিলতা দেখা দেয় এবং প্রকৃত শিক্ষা দ্বারা এর সকল জটিলতা দূর করা স্বাভাবিক বুদ্ধিমত্তা, যুক্তি, অভীষ্ট সাধনের ক্ষমতা দ্বারা সমাধান করতে সক্ষম হয়। আমরা মানসিক আচরণের প্রকার ভেদ মানুষ প্রকৃতিগত প্রকৃতি বিশদভাবে জানতে গেলে বিস্ময় হতবাক হতে হয়। এই জন্য ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক বিস্ময়কর বৈসাদৃশ্য পরিদর্শন দৃশ্যমান। যেমন কেউ অতিমাত্রায় ফুর্তিবাজ, আবার কেউ বিষাদগ্রস্ত, কেউ কৌতুকপ্রিয়, কেউ রাশভারী, কেউ প্রাণবন্ত, কেউ গম্ভীর, কেউ বুদ্ধিমান, কেউ বোকা, কেউ সতর্ক, কেউ দুঃসাহসী, কেউ অমায়িক স্নেহপ্রবণ কমল, কেউ অমার্জিত রূঢ় কঠোর। এইভাবে দুটি পরস্পর আচরণের অনেক উদাহরণ দেওয়া যায় এবং খুবই চিত্রময়। কোনো ব্যক্তির মধ্যে যখন এইসব বৈশিষ্ট্য দেখা দেয় তখন আমরা ব্যক্তিসত্তা বা ব্যক্তি বৈশিষ্ট্য নামে উদ্ধৃত করি। আর এই ব্যক্তি বৈশিষ্ট্যের দ্বারা একজন ব্যক্তিকে আরেক ব্যক্তি থেকে আলাদা করা যায়। ব্যক্তিসত্তার এই বিভিন্ন কারণ কি তা জানা প্রয়োজন, কেননা এই পরিবারের একই পরিবেশে সব সন্তান একই রকমের হয় না, তাদের আচরণের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। কেউ কেউ এর জন্য শারীরিক গঠন কাঠামো দায়ী করেন, আবার কেউ বংশগতি কিংবা পরিবেশগত অবস্থাকে এর কারণ বলে মনে করেন। আমরা জানি শারীরিক এবং মানসিক অবসাদগ্রস্ততা দূর করার জন্য আমরা আমাদের প্রত্যেকে মানসিক অবসাদকে দূর করার জন্য আমাদের একটা সুন্দর পরিবেশের দরকার। সেই পরিবেশের থেকে আমরা আমাদের মানসিক অবসাদ দূর করব এবং শারীরিকভাবে আমরা সুস্থ থাকব। আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা সুস্থ থেকে লেখাপড়া চালিয়ে যাবে এবং এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে তোমরা সুস্থ থাকবে। সুস্থ থাকায় আগামী আমরা জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 12 দিন আমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।